বাবার পাগল সন্তান যদি প্রত্যেকটা জুমার দিনে মা বাবাকে ভালোবেসে জুমার নামাজ পড়ার পরে কবর জিয়ারত করে বাড়িতে ফিরতে পারে রে এই জিয়ারত করতে করতে তাকে মা বাবার বাদ্য সন্তান হিসেবে আমার আল্লাহ কবুল করে নেবে ঠিক তেমনি আপনার পিতামাতাকে ভালোবাসা ও খরচ আপনি কোন ফরজটাকে ছোট করে দেখবেন কোনটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই বন্ধুরে আমার বলতেছিলাম যেই সন্তান বাবার বাদ্য আমার নবী বল দিয়েছে সেই সন্তান আল্লাহর বাদ্য এখন আপনারা মনে মনে ভাবতে পারেন বলে হুজুর গো বাবা মাকে সেবা করতে পারিনি বাবা মা অনেক আগে না ফেরার দেশে চলে গেছে গো মা বাবাকে কি একটু ভালোবাসতে পারি নবী বুদ্ধি শিখিয়ে দিয়েছে মা বাবার পাগল সন্তান যদি প্রত্যেকটা জুমার দিনে মা বাবাকে ভালোবেসে জুমার নামাজ পড়ার পরে কবর জিয়ারত করে বাড়িতে ফিরতে পারে রে এই জিয়ারত করতে করতে তাকে মা বাবার বাদ্য সন্তান হিসেবে আমার আল্লাহ কবুল করে নেবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ ইচ্ছে মতো খরচ করতে চায় তখন আল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছে
এটা হলো তোমার সম্পদ আর নবী বলেছেন তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার সম্পদ বাবার পাওয়ার কন্যা বেশি এটা হাদিস শরীফের কথা আমার বানানো গল্প না বন্ধু তার মানে আমিও বাবার সম্পদ আর আমার অর্জিত সম্পদ তো বাবার প্রাণ ভরে ব্যয় করতে পারবে এটাতে বিন্দু পরিমাণ কোনো দ্বিধা থাকতে পারে না সম্পদ নিজে সন্তানের অর্জিত সম্পদ আলজাল ভাবে খরচ করে কিন্তু 99% বাবাই চায় আমার সন্তান কত কষ্ট করে সঞ্চয় করেছে এটা কখনোই নষ্ট হতে দিতে পারি না বন্ধু বন্ধু বাবার মানসিকতা কেমন নিজে কষ্ট ভাবে দেখবেন একটা কাজের প্রয়োজন হলে কাজের লোক রাখবে না বাবা নিজে কাজটা করে দিবে কারণ আমার সন্তানের এই দিনের টাকাটা বেঁচে যাবে ঠিক না ঠিক কিন্তু নবী ওই দিক দিয়ে বলতেছে বাবা যদি তোমার সম্পদ খরচ করে তোমার কোনো আপত্তি করার কথা না কারণ তোমার সম্পদ তো নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা আমার কথা বললে মজা লাগে নাকি সাদা লাগে বন্ধুরে আমার আমি হাদিস শরীফটা অনেক লম্বা ছোট্ট একটা অংশ আপনাদেরকে শোনাবো প্রায় ওয়াজে বলে থাকি বোঝানোর জন্য হাদিস শরীফের মধ্যে সে জুরিজ নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন আলেম যারা তারা জানতে পারে তারা জানেই খবর বন্ধু হযরত জুরিজ এমন একজন আল্লাহওয়ালা ছিল রে সে আমাদের মতো মসজিদে জামাইতে আমল করতে মজা পাইত না সে মজা না পাইতে না পাইতে তার আঙ্গিনার বাইরে গিয়ে একটা মাটি দিয়ে হুজরা বানালেন মানে আমল করার জন্য একটা জায়গা তিনি তৈরি করলেন আমল করার জন্য যখন জায়গা তৈরি করলেন ওখানে তিনি নির্বিঘ্নে ইবাদতরত অবস্থায় আছেন একদিন তিনি নামাজরত অবস্থায় হুজরার ভিতরে বাহির থেকে মা গিয়ে ডাকলো বাবা জড়ি আমি এসেছি মা তোমার সঙ্গে দেখা করার জন্য এবং জুরিস কিন্তু নামাজের নিয়ম বেঁধে রেখেছে জুরিস বলতেছে ওগো আল্লাহ আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সারা দিব বন্ধুরে আমার এবার জুরিস মনে মনে সিদ্ধান্ত করলেন তিনি ডিসাইড করলেন যে আমি যেহেতু নামাজের নিয়ত করে ফেলেছি নামাজটাই চালিয়ে যাব মায়ের ডাকে আমি সারা দিব না নামাজ শেষ করে দিব নামাজ শেষ করার পরে হুজরার বাইরে দিকে নজর দিয়ে দেখি বন্ধু মা নাই মা চলে গেছেন একদিন চলে গেল বন্ধুরে আমার যুবক ভাইয়ের আমার হৃদয় চাচালা খুলে তোমরা বিষয়টা শুনে রেখো হাদিস শরীফ রেগে কালেক্ট করেছে বন্ধু যখন বের হয়ে দেখলেন মা নাই আজকের দিন চলে গেল পরের দিন আবার মা এসেছে আজকেও জুরিজ নামাজরত অবস্থায় গতকালকের মতো ঘটনা মা ডাকতেছে জুরিজ নামাজ পড়তেছে আজকের দিনে চলে গেল কয়দিন দুই দিন চলে গেল আবার বন্ধু তৃতীয় দিন মা জুরিজের হুজুরের কাছে চলে গেল যাওয়ার পরে আজকেও জুরিজকে ডাকে রে কেউ জুরিজ নামাজরত অবস্থায় এক এক করে তিন দিন মায়ের সাথে দেখা করতে গেলেন কিন্তু দেখা হলো না কি হলো না সন্তান তিন দিনই নামাজ পড়তেছেন মায়ের সাথে দেখা করলেন না তৃতীয় দিন যখন মা সন্তানের সাথে দেখা করতে পারলো না এক এক করে তিন দিন গেল এবার তৃতীয় দিন ব্যর্থ হয়ে ফিরে আসার সময় মনে মনে আল্লাহর কাছে বদ্ধ করে দিল আমি এক এক করে তিন দিন ছেলেদের সাথে দেখা করতে আসলাম একটা দিনও আমার সাথে দেখা দিল না তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না তোমার নাউজুবিল্লাহ বলে নাকি অবদ্ধ বড় হরি গো নাউজুবিল্লাহ আর এক কারো বড় হরি গো সন্তান মাকে গালি দিয়েছে কথা বলেন বকা দিছে ছেলে কি করে জুরিস কি করে আরে বুখারী হাদিস টেনশন করার কোনো বিষয় কিছু নেই সিহাহ সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ এক করে তিন দিন দেখা করতে আসলো শুধু মা দেখা করতে পারলো না ছেলে নামাজ পড়ে নামাজের চাইতে উত্তম ইবাদত আর কিছু আসেনি মা একটা ডাক দিয়ে বললো আল্লাহ এক এক করে তিন দিন আসলাম ছেলের সাথে দেখা করার জন্য দেখা দিল না বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না সঙ্গে
সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত কবুল করে ফেলেছেন পাশে ছিলেন এক বেশ্যা মহিলা বাদ পাগল হয়ে গেছে জুরি যে চরিত্রে কেমন করে কানি লাগাইবে আরেকবার বলেন না নাউযুবিল্লাহ ওয়াডার কার আরে কথা বলেন না আর জোরে মায়ের কষ্টের দিন কোন দিন বন্ধু সইতে পারবা না মাঝে এমন একটা নিয়ামত মা এত বেশি কষ্ট করেছে আমার ভাই একটু আগে বলেছে 27 বন্ধু খায় সন্তান কয় বয় কথা বলে না কেন 27 বন্ধু কত যন্ত্রণা মায়ের পেটে থেকে দিয়েছো একদিন মা বলে নাই কষ্ট পেয়েছি সন্তানটাকে ওষুধ খেয়ে মেরে ফেলবো মায়ের জীবন বিসর্জন দিয়ে মায়ের জীবন বাজি রেখে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই মায়ের কলিজায় যখন আগুন দাও ও বন্ধু আল্লাহ আরশে পর্যন্ত কেঁপে ওঠে ঠিক কি না মা বাবার কথা মতো যে চলে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না বলেন মা বাবার কথা মতো যে চলে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবার করুণ যতন মার কোলে যায় আগুন দিলে খোদা সহে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না বন্ধু একেবারে 100% বুখারী থেকে হাদিস শরীফ প্রমাণ সঙ্গে সঙ্গে বেশ্যা মহিলা পাগল হয়ে গেল বেশ্যা মহিলার গর্ভে সন্তান চলে আসলো কি চলে আসলো এই যে দেখেন আমার দাদা কান্দে মায়ের মতো আপন বন্ধু পৃথিবীতে কেউ তো নাই রে মায়ের আঁচলের মতো শান্তির জায়গা পৃথিবী কোথাও আমার আল্লাহ রাখে না বন্ধু মাকে ভালোবাসতে না পারলে বাবাকে ভালোবাসতে না পারলে কোনো দিন তোমার এই আলোচনা করি যায় লাগবে না এবার বেশ্য মহিলার পেটের মধ্যে সন্তান চলে আসলো লোক প্রশ্ন করতেছে এই মহিলা সন্তান কোথায় পাইল দেখতে দেখতে বন্ধু দেখবেন গাছে ফল ধরলে লুকানো যায় না মায়ের পেটের সন্তানও কি করা যায় না মায়ের পেটের সন্তানও কিন্তু লুকানো যায় না যত বড় হয় মায়ের পেটটাও তত বড় হয় আহারে কষ্ট বন্ধু কিতাব থেকে কালেক্ট করেছি রে তোমার পুরুষ চলে চামড়া দিয়ে যদি মায়ের এক জোড়া জুতা বানায় দাও ও বন্ধু মা বাবার ঋণ কোনোদিন শোধ হবে না মায়ের পাগল এক সন্তান 7 বছর পরে সাদিক উত্তাইয়ার নামে কাবেদকে প্রশ্ন করলেন আমি এক এক করে 7টি বছর আমার মাকে আমার কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি আপনি বলেন না আমার মায়ের ঋণ দুদিন ঋণ শোধ হইছে নি এবার সাদিক উত্তাইয়ার একটা ডাক দিয়ে বলে রে পাগল তুমি 7 বছর কেন যদি মা দুঃখিনীকে মা জননীকে যদি তুমি খানায় কাবা তাওয়াফ করো কাঁধে করে যদি 50,000 বছর যদি মা জননীকে খানায় কাবা যদি তুমি তাওয়াফ করো রে একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন গুলো চেপে ধরে যে দুধ পান করেছো এই একটা রাতের দুধের ঋণ শোধ হবে না জোরে জোরে আল্লাহু আকবার সবাইকে ডেকে ডেকে বলছি সেই মায়ের দুধ আমরা সবাই বন্ধ পান করেছি কিয়ামতের দিন যদি মা সন্তানের সামনে যদি একটা লাইন যদি লেখে দেয় রে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে বন্ধু এখনো সময় আছে আমি বলে দেই হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু একজন যখন প্রশ্ন করলো আমার নবীকে নবী গো ও নবী মা চলে গেছে বাবা চলে গেছে এখন তাদের জন্য আমার কোনো দায়িত্ব পালন করার আছে কিনা আমার নবী বলেছে অবশ্যই আছে মা বাবার জন্য বেশি বেশি করে দান সাদকা করো মা বাবার জন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে দরখাস্ত করো বাবার যার সাথে
সাথে বেশি প্রেমের একটা বন্ধন ছিল, মায়ের যার সাথে একটা মধুর প্রেমের বন্ধন ছিল তার সাথে একটা প্রেমের বন্ধন তৈরি করো। বাবার বন্ধু যদি দেখো, বাবার বন্ধু দেখার সঙ্গে সঙ্গে বাবার বন্ধুকে জুড়ে একটা সালাম দিবা আদবের সাথে, তার সাথে প্রেম বিনিময় করবা আর তার সাথে করবেন কিনা। কিন্তু জীবন কারণ রাত্র হয়ে গেছে কয়টা তারে
You are a boy.
উত্তম চরিত্রের অধিকারী গোপ ক্যারেক্টার মেন ঠিক করে বলেন আমাদের উত্তম চরিত্রের অধিকারী মানুষ আমরা ধীরে ধীরে বলেন না ধীরে ধীরে বলেন সম্মানিত উপস্থিতি এই উত্তম চরিত্রবান ছেলেদের আদর্শ আছে আপনি কি জানেন আপনি জানেন ও ঈশ্বর অপি আওয়ার আমাদের প্রত্যেকের ইচ্ছা আমাদের পিতা মাতাকে মান্য করা কেন না কেন না জান্নাতের আশা আপনাদের অঙ্গে হাবি গো গোয়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ঠিক করে বলেন সন্তানের